शिक्षार्थी आज मैं तुम लोग अनुशीलनी एट इर दस नम्बर पर कईटाम अंक पढ़ी दस नम्बर अंक तो एटा खरी तीनश चार टका बिक्री करिले 5% लोकसान है खरी तो किमान दाम बिक्री करिले 5% लाभ हम इतना 5% लोकसान माने 100 टका 5 টকা লোকসান হয় তার মানে বস্তুটো যদি 100 টকাত কিনি আনে 5 টকা লোকসান হলে 95 টকাত বিক্রি কৰিব লাগিব গতিকে মই লিখিছো 5% লোকসান মানে বেচা দাম 95 টকা হলে কিনা দাম 100 টকা এটাকে ঐকিক নিয়মেৰে বেচা দাম 1 টকা হলে কিনা দাম এটো 95 ৰ ঠাইত 1 হল কমি গল গতিকে 100 ক 95 ৰে ডিভাইড কৰিছো তার পিছত বেচা দাম 304 টকা হলে কিনা দাম কারণ আমার 304 টকা বিক্রি করতে 5% লোকসান হয় বলি দিয়া আছিল গতিকে একৰ ঠাইত 304 লিখিলো বেছি লিখিছো গতিকে পূরণ কৰিছো কৰিলে আমি এইখিনি ক্যালকুলেশন কৰিলে 320 টকা পাম তার মানে খৰিটোৰ কিনা দাম আমি 320 টকা পালো তার পিছত আমাক সুধিছে যে খৰিটো কিমান দামত বিক্ৰী কৰিলে 5% লাভ হ'ব 5% লাভ মানে কি 100 টকাত কিনি অনা বস্তু এটা 5 টকা বেছি দামত বিক্ৰী কৰিব লাগিব তাৰ মানে 105 টকাত বিক্ৰী কৰিলে 5% লাভ হ'ব তাৰ মানে কিনা দাম 100 টকা হলে বেচা দাম হ'ব 105 টকা গতিকে লাভ মানে কি হব কিনা দাম 100 টকা হলে বেচা দাম হব 105 টকা এটাকে কিনা দাম 1 টকা হলে ঐকিক নিয়মৰ মতে বেচা দাম 100 আছিল 1 লিখিলো কমি গল গতিকে হৰণ হব 105 by 100 টকা এতেকে আমি কিনা দাম কিমান পাইছিলো 320 টকা গতিকে কিনা দাম 320 টকা হলে বেচা দাম হব ইজ ইকুয়াল টু হব 105 divided by 100 into 320 টকা এইখিনি ক্যালকুলেশন করিলে তোমালোকে পাবা 336 টকা তার মানে ঘড়িটো 336 টকাত বিক্রি করিলে 5% লাভ হব গতিকে আমি লিখি দিব লাগিব এতেকে খৰিটো 336 টকাত বিক্ৰী কৰিলে 5% লাভ হব আগতে 304 টকাত বিক্রি করতে 5% লোকসান হয়েছিল আর আমি পালো 336 টকাত বিক্রি করিলে 5% লাভ হব তার পিছত আহিছো আমি 11 নম্বর অঙ্কটোলৈ 11 নম্বর অঙ্কটোত আছে
এখন কিতাব 180 টকাত বিক্রি করিলে 20% লাভ হয়। কিতাবখন 195 টকাত বিক্রি করিলে শতকরা লাভ কিমান হব? আমাক প্রথমতে দিয়া আছিল 180 টকাত কিতাবখন বিক্রি করিলে 20% লাভ হয়। আর পিছত আমাক সুধিছে 195 টকাত বিক্রি করিলে শতকরা লাভ কিমান হব? আমাক কিনা দাম দিয়া নাই, গতিকে আমি নিশ্চয় দিয়া থকা তথ্যখিনিৰ পৰা কিনা দাম উলিয়াই ল'ব লাগিব। গতিকে আমাক প্ৰথমতে দিয়া আছিল যে 180 টকাত বিক্ৰী কৰিলে 20% লাভ হয়। গতিকে আমি লিখিম 20% লাভ মানে কি? 100 টকাৰ বস্তু এটা 120 টকাত বিক্ৰী কৰিলে 20 টকা লাভ হ'ব, মানে 20% লাভ হ'ব। গতিকে 20% লাভ হ'ব মানে বেচা দাম 120 টকা হ'লে কিনা দাম 100 টকা, কারণ 20% লাভ আছে নহয়। এতেকে বেচা দাম 1 টকা হলে কিনা দাম হব 120-ৰে হৰণ কৰিব লাগিব, কাৰণ আমি 120-ৰ ঠাইত 1 লিখিছোঁ। 120 টকা, এতেকে বেচা দাম কিমান দিয়া আছিল? 180 টকাত বিক্ৰী কৰিলে 20% লাভ হয়, গতিকে বেচা দাম 180 টকা হ'লে কিনা দাম ইজ ইকুয়াল টু হ'ব 100/120। ইয়াত একৰ ঠাইত 180 লিখিছোঁ, গতিকে ইনটু 180 টকা। এইখিনি কেলকুলেশ্যন কৰিলে তোমালোকে পাবা 150 টকা। তাৰ মানে কি হ'ল, কিতাপখনৰ কিনা দাম 150 টকা। এতেকে কিতাপখনৰ কিনা দাম 150 টকা। এতিয়া আমাক সুধিছে যে কিতাপখন যদি 195 টকাত বিক্ৰী কৰা হয় তেন্তে শতকৰা লাভ কিমান হ'ব? এতিয়া আমি কিতাপখনৰ কিনা দাম 150 টকা পালোঁ, গতিকে কিতাপখন 195 টকাত বিক্ৰী কৰিলে কেইটকা লাভ হ'ব আমি উলিয়াই ল'ব পাৰিম, আৰু তাৰ পৰা আমি শতকৰা লাভ উলিয়াব পাৰিম। এতেকে কিতাপখন 195 টকা বিক্ৰী কৰিলে হোৱা লাভ 195 - কিনা দাম কিমান আছিল 45
पंचलिश टका लाभ हल एटे शरा लाभ इज इक्वल टू लाभ डिवाइडेड बाय किना दाम इनटू 100 लाभ आसिल 45 किना दाम 150 इनटू 100 टका यू लघिष्ठ आकार निले कि हम 15 और 10 बार 10 बार इज इक्वल टू 30 टका एटके उत्तर हम 30% लाभ उत्तर तो हल 30% लाभ। तार पिसर 12 नम्बर अंक तो आछे এখন মেজ বিক্রি করতে 2% লাভ হল মেজখন আৰু 260 টকা বেছি দামত বিক্রি করিলে 15% লাভ হল হেতেন মেজখনৰ কিনা দাম উলিওৱা আমাক দিয়া আছে যে এখন মেজ বিক্রি কৰোতে 2% লাভ হল মেজখন আৰু 260 টকা বেছি দামত বিক্ৰী কৰিলে 15% লাভ হ'লেতেন মেজখনৰ কিনা দাম উলিওৱা আমি প্ৰথমতে ধৰি লওঁ ধৰা হ'ল মেজখনৰ কিনা দাম সমান 100 টকা মই 100 টকা কিনা দাম ধৰিলে 2% লাভ হলে অৰ্থাৎ 2% লাভ মানে 100 টকা 2 টকা লাভ তাৰ মানে বেচা দাম হ'ব 102 টকা এতেকে 2% লাভত বিক্ৰী কৰিলে 100 + 2 = 2 টকা সমান 102 টকা তাৰপিছত আমাক দিয়া আছিল যে মেজখন আৰু 260 টকা বেছি দামত বিক্ৰী কৰিলে 15% লাভ হ'লহেঁতেন 15% লাভ মানে কি হ'ব বস্তুটোৰ যদি কিনা দাম 100 টকা আছিল বেচা দাম হ'ব 115 টকা আমি গতিকে আমি এনেকৈ লিখোঁ 15% লাভত বিক্ৰী কৰিলে 115 টকা কাৰণ 100 টকাৰ বস্তুটো 115 টকাত বিক্ৰী কৰিলে 15 টকা লাভ হ'ব এতেকে
বেচাদান দুটার পার্থক্য মানে আগর 2% লাভর বেচতে বেচাদান আছিল 102 টাকা আর 15% লাভর বেচতে বেচাদান হল 115 টাকা। গতি এই দুটার পার্থক্য হব ইমান টাকা ইজ ইকুয়াল টু 13 টাকা। এতিয়া কি হল যে আমি কি পালো বেচা দামর পার্থক্য 13 টাকা হওয়া অবস্থাত আমি কিনা দাম কিমান ধরে লৈছিলো 100 টাকা। এতিয়া আমাক যে কৈছে প্রশ্নটো যে মেসখন আৰু 260 টাকা বেছি দামত বিক্রি করলে 15% লাভ হলহেঁতেন। গতি আমি এতিয়া কি করিম যে বেচা দাম দুটার পার্থক্য 13 টাকা হওয়া অবস্থাত কিনা দাম আছিল 100 টাকা এইটো আমি ধরে লৈছিলো। ইয়াৰ পৰা আমি বেচা দামৰ পার্থক্য 260 টকা হলে কিনা দাম কিমান আছিল আমি সেইটো উলিয়াব পাৰিম। গতিকে আমি কি কৰিম বেচা দামৰ পার্থক্য তেরো টকা হলে আমার পার্থক্যটো 13 টকা উলাইছিল আর সেই সময়ত কিনা দাম কিমান আছিল 13 টকা হলে কিনা দাম কিমান আছিল 100 টকা। এতেকে বেচা দামর পার্থক্য এক টকা হলে আমি ঐকিক নিয়মেরে করছো কিনা দাম 13 টকা আছিল তারপিছত মই 1 টকা লিখিলো এইটো 1 টকা লিখিছো গতি 100/13 হব কম লিখিছো গতি হরণ হব। এতেকে বেচা দামৰ পার্থক্য আমার কিমান টকা বেশি দামত বিক্রি করব হয়েছিলে যে বিক্রি করা বলে কৈছিলে 260 টকা। গতিকে বেচা দামৰ পার্থক্য 260 টকা হলে কিনা দাম 1 ঠাইত 260 লিখিছো গতি পূরণ করম 100/13 = 260 টকা ইজ ইকুয়াল টু আমি ক্যালকুলেশন করলে 13 × 13 = 2000 টকা। তার মানে কি হল মেসখনের কিনা দাম 2000 টকা হব। গতি আমি লিখি দিব লাগিব এতেকে আমাক উলিয়াব দিছিল মেসখনের কিনা দাম এতেকে মেসখনের কিনা দাম ইজ ইকুয়াল টু 2000 টকা। এইটো হব উত্তর। এতিয়া তোমালোকর 8E অনুশীলনী ইমানতে শেষ হল আর তোমালোকক মই এইখিনি নোটখিনি PDF ফাইলত দি দিম আর নোটখিনি লিখি লই ভিডিওটো চাই তোমালোকে এইখিনি অভ্যাস করিবা। ইয়ার পিছত আমি নতুন পাঠ আরম্ভ করিম। ধন্যবাদ। Home.